রাজধানী শ্যামলীতে জনবহুল সড়কে প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী মোহাম্মদ সাইফুল ইসলাম ও মূল পরিকল্পনাকারী মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রতিশ্রুতি দেওয়া হয় ইতিপূর্বে বিভিন্ন সময়ে সাইফুল তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে, এই টাকা মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি সাইফুলকে ওই যে ঘর রয়েছে আনোয়ার শহীদের যে ঘর, সেখান থেকেও একটি ঘর দেওয়ার একটি প্রস্তাবনা সাইফুলকে দেওয়া হয়। তাদের এই পরিকল্পনা অনুযায়ী ইতিপূর্বে প্রায় 3 থেকে 4 মাস পূর্বে একবার সাইফুলকে জাকির ঢাকায় নিয়ে আসে এবং তারা একটি হত্যার পরিকল্পনা করেছিল, যেটা প্রত্যক্ষদর্শী বা বিভিন্ন ব্যক্তিবর্গ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তারা সেই কার্যটি সম্পাদন করতে পারে নাই। গ্রেফতারকৃত সাইফুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে জাকিরের যে চালের আড়তে সে কাজ করত এবং এই গোডাউনে চাকরিকালীন সময় সে বিভিন্ন সময় জাকিরের কাছ থেকে বিভিন্ন অর্থ ধার নিয়েছে, তা সে একজন মাদকাসক্ত বলেও আমাদের কাছে সে বলেছে। এবং যেই 3-4 মাস পূর্বে সে একবার আসে আনোয়ার শহীদকে হত্যা করার জন্য, তখন তারা পাশের গলি থেকে একটি ছুরিও ক্রয় করেছিল, কিন্তু পারিপার্শ্বিক বিবেচনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির জন্য সে তখন এই কার্যটি সম্পাদন করতে পারেনি। তখন তারা গাবতলির একটি হোটেলে অবস্থান করেছিল, সেখান থেকে এসে তারা একবার চেষ্টা করেছিল। সাইফুল পরবর্তীতে তার নিজ এলাকা দিনাজপুরে চলে যায় এবং গত 3-4 মাস যাবৎ সাইফুলকে জাকির যে মূল পরিকল্পনাকারী তাকে নিয়মিত প্রেশার করে আসছিল যে সে যদি এই কাজটি জরুরি সম্পাদন না করে তাহলে তার প্রতিশ্রিত যে অর্থ টাকা বা জমি সেটা সে দিবে না বলে জানায় এবং তার টাকা ফেরত দেওয়ার জন্য প্রেশার দিতে থাকে সাইফুলকে। পরবর্তীতে ঘটনার দিন যেটা 11 নভেম্বর, তারা পুনরায় তারা একসাথে দুজন দিনাজপুর থেকে আসে, হত্যার মূল পরিকল্পনাকারী জাকির এবং যে হত্যাকারী সাইফুল, তারা দুজনে একসাথে দিনাজপুর থেকে আসে 11 তারিখ সকালে। এসে তারা কমলাপুরে একটি আবাসিক হোটেলে প্রথমে তারা অবস্থান নেয়, তারা সেখানে একটি রুম ভাড়া করে সেখানে তারা থাকে এবং এই রুমের ভিতরে বসেই তারা মূলত পরিকল্পনা করে যে কিভাবে তারা আনোয়ার শহীদকে হত্যা করবে। এই পরিকল্পনাকালীন সময়েই তারা বিভিন্নভাবে পরিকল্পনা করে যে কিভাবে আনোয়ার শহীদকে ডেকে আনবে এবং কোন জায়গাতে তারা এই হত্যাকাণ্ডটি সম্পাদন করবে। পরবর্তীতে বিকেলবেলা তারা সেই হলিলেন গলির এই আশেপাশে, যে শ্যামলি বাস কাউন্টারের এই আশেপাশে এই জায়গাটি তারা বেছে নেয় এবং পরিকল্পনা অনুযায়ী জাকির আনোয়ার শহীদকে দেখা করার জন্য আমন্ত্রণ জানায় এবং ডাকে। পরবর্তীতে জাকির 180 টাকা দিয়ে একটি ছুরি 180 টাকা দিয়ে সে গ্রেফতারকৃত সাইফুলকে কিনে দেয় এবং জাকির আনোয়ার শহীদকে নিয়ে প্রথমত যেটা মিরপুরে একটি সুপার শপে তারা যান, সেখানে তারা টুকটাক জাকির কিছু জিনিস ক্রয় করে এবং স্বাভাবিকভাবে বন্ধুসুলভ গল্প গুজব করে তারা। পরবর্তীতে জাকির বিভিন্ন ছলে বলে তাকে সেই যে গলি হলিল্যান্ড যে গলি সেই গলিতে নিয়ে আসে।